আমরা কিছু কিছু পাই দেখতে পাচ্ছি না তো আপনি আমাকে এমআরপি দেখান এটা দেখা যাচ্ছে যে এটা কালিটা মুছে ফেলা হয়েছে দেখা যাচ্ছে বের করেন স্যাম্পল গুলো বের করেন বের করেন একদম স্পষ্ট না এটা কোনটাই স্পষ্ট প্রাইস না সব দেখছেন প্রাইসের জায়গাটাই উঠানো কেন আমাকে বোঝান কোথাও ডেট অফ এক্সপায়ারি তো উঠানো না সব প্রাইসের জায়গাটা মুছে দিছে দেখছেন এই এটা কে দিছে আপনাদেরকে ওই লোকে তো নাম্বার সব প্রাইসটা মুছে দিছে কেন আপনি রাখছেন কেন যা প্রত্যেকটা আপনি দেখেন ম্যাম দেখেন কোনটাতে আছে কোনটাতে নাই সমস্যা নেই একটা বাকিগুলো সব প্রাইসের জায়গা মুছে দিছে এই যে প্রাইস মুছে দিছে এই যে প্রাইস মুছে দিছে আমার কথা বুঝেন ইন্টেনশন কি তাহলে মানে অন্য কোথাও থেকে কালি উঠলো না কিন্তু প্রাইসের জায়গাটা থেকে কালি উঠে গেল দেখেন আপনি এই যে আছে তো আমাদের কাছে আপনি উঠান আপনি উঠিয়েছেন আমি সেটা বলছি না আমার কথা হচ্ছে যে আপনার তো দায়িত্ব আছে দেখে নেওয়ার আমি যেটা দেখছি সেটা তো প্রেস ছিল ম্যাম এগুলো কি একটা তো না আমরা এটা কে উঠিয়েছে তাহলে আমি তো যদি আপনারা লাইসেন্স আপনি দেখছেন বলুন আর কথা বলা স্যাম্পল দিয়ে করেন আপনি দিয়ে করেন ওরা তো অনেক টাকা করে করে দিছে প্রোডাক্ট ওটাকে আরে না এখন তো ডেঙ্গুর প্রকোপ বাড়বে এই জন্য কেন এটার প্রাইসটা কেন কাটা না ম্যাম এটা কোম্পানি সাইড এটা এটা বিশেষ সিল দিয়েছে এভাবে এই যে কাটা এখানে এটা কোম্পানির দাম বাড়ায় কত কত আগে দাম কত ছিল আগে 150 টাকা এখন 170 টাকা আপনি এটা চলে কোম্পানি নাম্বার দিয়ে আমাকে বলে তাহলে আপনি কত বলেন এটা কত ছিল 150 টাকা 50 ছিল এটাকে 175 করেছে কোন কোম্পানি এটা 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 কোম্পানি পূর্ণ বা একটা কোম্পানি সাথে আচ্ছা দেখি এই আমরা কত রাখছি আসেন আমাকে যে দেখালেন একটা বের করে সব প্রাইস কেটে দেওয়া এই যে এই আপনি এদিকে আসেন ব্যাপারটা কি আপনাদের সামনে আসেন খোলা মাল যদি এখন একটা তো সময়টা কি এখন দেশের জন্য এখন দেশের জন্য কি ভালো সময় না খারাপ সময় তো খারাপ সময় বদামি করেন কেন না খারাপ সময় বদামি করেন কেন এটা বলেন আপনার কিন্তু পরিস্থিতি বুঝতে হবে আপনি কিন্তু পরিস্থিতি বুঝেননি আপনাকে আমি এর আগে বলেছিলাম খুব সহনীয় পর্যায়ে ছিলাম আপনাদের যা ছোট ছোট ভুল ছিল একদম ছোট ছোট জরিমানা করে আপনাদেরকে আমি সতর্ক করে দিয়েছি আপনারা জানেন যে সরকার এখন একটা গভর্নমেন্ট একটা ই অবস্থানে আছে আমরা সবাই দুর্বিষহ জীবন জীবন যাপন করছি আপনারা বলছেন যে একে তো স্যানিটাইজার বলছেন যে নাই আবার বলছেন মাস্ক নাই এখন স্যানিটাইজার রেখেছেন এটা আপনার দায়িত্ব আপনি বিক্রি করছেন আপনি খুচরা বিক্রেতা কই ডিসি বোর্ডের মধ্যে আমার
কোনো সমস্যা নেই, প্রচুর সাইকেল আছে এখানে, প্রচুর অনেক টাইপের আছে। আমার কথা হচ্ছে যে একটা পয়সা বেশি দেওয়ার সুযোগ নেই, কারণ কোন কাস্টমার থাকলে আপনিও রিস্ক আছেন, তাহলে ইউজ করতেই হবে জনসাধারণ। বাংলাদেশের মানুষের জন্য আনসেন তো আনসেন না, বিক্রি করছেন কার জন্য? বাংলাদেশের মানুষের জন্য। থাইল্যান্ডের ল্যাঙ্গুয়েজ তো বাংলাদেশের মানুষ বোঝে না, চলা যাবে না ওটাই দেশে। যেটা থাকে ওই বোথ ল্যাঙ্গুয়েজ থাকে, বুঝছেন? যেটা ইনস্ট্রাকশন বোথ ল্যাঙ্গুয়েজ থাকে, মানে বোধগম্য, আমার আমার আপনার বোধগম্য হইতে হবে। এই জন্য আমরা যদি যদি ইম্পোর্টার প্রাইস ফিক্স করে না দেয়, তারা মন মতো রাখে, তখন তো আমরা এখান তো এটার দাম কত বলো? আপনার অধিকার নাই, যে লাগাই দিবে তারটাই তো নিবেন, যে লাগাবে না তারটা তো নিবেন না। তাহলে রাখছেন কেন? এটা কি আমি জীবন রক্ষাকারী? এটা জীবন রক্ষাকারী ক্যান্সার ওষুধ। তাহলে তাহলে আপনি বুঝেন এই কারণে কিন্তু গভর্নমেন্ট কেন সঠিক অভিযোগ করতেছে আপনি যার থেকে যেমন করতেছেন তেমন এটার গায়ে আপনি রেট দেওয়া উচিত ছিল। এটা রাখাই তো অপরাধ, আমার রাখা অপরাধ, তাহলে আপনি ওটা চিন্তা করতেছেন।
মান্থ হইলে বলেন ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মার্চের 7 তারিখে কমপ্লিট এই যে অনেক অনেক বুঝতে অসুবিধা আছে আমার বুঝতে অসুবিধা নাই আমার এটা প্র্যাকটিস বাবা আচ্ছা দোকানে এসে মেয়া ভর্তি হচ্ছে কেন হ্যাঁ এদিকে আসেন ভাই না এটা ডিসেম্বরে না এটা তৈরি ভালো বাড়ির লোক দাও বাড়ির লোক।